নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/9/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করছি। আজকে মোটামুটি তিনটি গুরুত্বপূর্ণ নতুন নোটিশ রয়েছে। কোন চাকরির কী গুরুত্বপূর্ণ আপডেট আসুন দেখে নেওয়া যায়। প্রথম যে নোটিশটা রয়েছে দেখে নিই, দেখুন আজকে জারি করা হয়েছে একটি চাকরির আনসুইটেবল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 2020-5 যে 9 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল ইনস্ট্রাক্টর অফ ট্রেড অফ টার্নার, তাহলে টার্নারের ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে যারা আবেদন করেছিল 310 জন আবেদন করেছিল। 2020-18 জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তাতে 22 জনকে আনসুইটেবল করা হয়েছে বিভিন্ন কারণে, লেস এক্সপিরিয়েন্সের জন্য। নামগুলো একটু দেখে নেন, যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট সহ মেল করতে পারেন co-selection.pscwb@gmail.com 7 দিনের মধ্যে। এটা একটা নোটিশ রয়েছে। নেক্সট 2 নম্বর যে নোটিশটা রয়েছে এটাও আজকে জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 2020-5/1 6 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়েছিল ইনস্ট্রাক্টর অফ ট্রেড অফ মেশিনিস্ট, তাহলে মেশিনিস্টের ইনস্ট্রাক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিলো তাতে হচ্ছে 208 জন আবেদন করেছে এবং তার সাপেক্ষে 22 জনকে আনসুইটেবল করা হয়েছে। নামগুলো দেখে নিন, কাদের আনসুইটেবল করা হয়েছে, কী কারণে। এ আর বি রয়েছে, এ মানে হচ্ছে এক্সপিরিয়েন্স কম, আর বি মানে কোনো এক্সপিরিয়েন্সই নেই 22 জনকে। এটা আর 3 নম্বর যে নোটিশটা রয়েছে এটা ওপেন হচ্ছে না, আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখুন 3 নম্বর নোটিশটা এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। 8 নম্বর 5/1 8 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2020-র, এটা ক্লিক করলে আপাতত ওপেন হচ্ছে না, এরকম আসছে, কিছুক্ষণ পরে হয়তো ওপেন হতে পারে, আপনারা একটু খুলে দেখে নেবেন। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ 3টি নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আর অপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।